যে সূরাটির নাম হচ্ছে সূরাতুল ফাতিহা সূরাতুল সূরাতুল আমাদের সকলের মুখস্থ আছে না নাই আছে ফোরকানিয়া মাদ্রাসায় সর্বপ্রথম সন্তানদেরকে যে সূরাটি শিক্ষা দেওয়া হয় এই সূরাটার নাম কি সূরাতুল ফাতিহা জোরে বলুন না সূরাতুল ফাতিহা আমরা নামাজের মধ্যে প্রতি রকাতে যে সূরাটি পড়ি সূরার নাম কি বুঝা গেল এটা গুরুত্বপূর্ণ সূরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কয় ওয়াক্ত আমি বুঝার জন্য আমি আপনাদের সামনে এই সূরাটা তেলাওয়াত করেছি যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন অন্ততপক্ষে এই সূরাটি 45 হতে 46 বার তেলাওয়াত করা হয় প্রতিদিন সুবহানাল্লাহ বলেন প্রতি রকাতে পড়তে হয় কি হয় না জোরে বলুন এই সূরা সম্পর্কে এই সূরার তাফসীর করার মতন এলম কালাম সময় কিছু আমার হাতে নেই বরকতের জন্য তেলাওয়াত করেছি যতদূর সম্ভব আমি এই সূরা প্রসঙ্গে আপনাদের সামনে কিছু আলোচনা রাখতে চাই শুনতে রাজি আছেন কিনা আরো জোরে বলুন প্রতিদিন আমরা একটি সূরা পড়ি এই সূরাটির নাম সূরাতুল ফাতিহা আমরা কোনো খাওয়া যখনই কোনো আমরা খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করি ফাতিহা দিয়ে কি দিই না পবিত্র কোরআনের পাক শুরু হয়েছে ফাতিহা দিয়ে কি দিয়ে ফাতিহা শব্দের অর্থ হচ্ছে ভূমিকা ফাতিহা শব্দের অর্থ হচ্ছে ইন্ডাকশন ফাতিহা শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু খোলা শুরু করা চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ কোরআনুল করিম শুরু হয়েছে সূরাতুল ফাতিহা দিয়ে কোন সূরা দিয়ে সূরাতুল ফাতিহা দিয়ে এই সূরার নাম একটা দুটা না মনে করেন আজকের পীর সাহেব হুজুর কেবলা আল্লামা হাশিম সাহেব হুজুর আমিনে মিল্লাত উনাদের লকব বেশি না কম জোরে বলতে হবে কারণ উনারা আলেম উনারা হাফেজ উনারা কারি উনারা মুহাদ্দিস উনারা পীর নাম বেশি হয়েছে কারণ গুণও বেশি সূরা ফাতিহার অনেকগুলো নাম ক এত নাম কেন ক যেহেতু সূরা ফাতিহা হচ্ছে সর্ব মর্যাদার দিক দিয়ে সর্ব উচ্চে সূরা ফাতিহা সূরাতুল ফাতিহা এই সূরাটির নাম সূরাতুস শাফিয়া সূরাতুস শিফা সূরাতু দোয়া সূরাতু সালা সুবহানাল্লাহ বলেন না সূরাতু রুকায়া অসংখ্য নাম 26টি নাম উপরে তাফসিরে আমি পেয়েছি আলহামদুলিল্লাহ বলেন সেখান থেকে মাত্র কয়েকটা নাম বললাম আপনারা সূরা ফাতিহা সম্পর্কে কিছু আলোচনা শুনতে চান কিনা সহিহুল বুখারী বুখারী শরীফ কিতাব ও তাফসিরের মধ্যে সূরা ফাতিহার তাফসির করতে গিয়ে সেখানে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আল্লাহ হাবিবের একটি হাদিস শরীফ এনেছেন সেটা দিয়ে আমি শুরু করছি হযরতে আবু সাঈদ বিন মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর প্যারা হাবিবের একজন সাহাবা উনি নামাজ পড়তেছেন কথা খুব খেয়াল করবেন কোন নবীর মিলাদুন নবীতে আসছেন এখনই বুঝতে পারবেন উনি কি পড়তেছেন হযরত আবু সাঈদ মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুনতু সাল্লি ফিল মাসজিদি আমি মসজিদে নামাজ পড়তেছিলাম নামাজ পড়তেছিলাম ফাদাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মহব্বতে বলুন সালাতুন ইয়া আর জোরে বলুন সালাতুন ইয়া আওয়াজ বাইরে কি হচ্ছে আমি জানি না তো আমার কানে কিন্তু আওয়াজ বাড়ি খাচ্ছে না এই কারণে কথা বলতে আমার মনে হচ্ছে যেন আওয়াজ আপনারা শুনতেছেন না আপনারা শুনতে কোনো অসুবিধা হয় আলহামদুলিল্লাহ
আমার বাবারা গভীর মনোযোগ হযরত আবু সাঈদ বিন মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুনতু সাল্লি ফিল মাসজিদি আমি মসজিদে নামাজ পড়তেছিলাম ঠিক এই সময় ফাদাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব আমাকে ডাক দিলেন আবু সাঈদ মুআল্লা আবু সাঈদ মুআল্লা দিকে আসো এ আমার বাবারা হযরত আবু সাঈদ মুআল্লা বলেন ফালাম আজিবহু আমি জবাব দিলাম না কেন আমি নামাজের মধ্যে ছিলাম নামাজ অবস্থায় কেহ যদি ডাক দেয় আমরা কি জবাব দিই না জোরে বলুন না কথা বোঝার চেষ্টা করবেন আবু সাঈদ মুআল্লাও জবাব দিলেন না হাদিসের লফজ ফালাম আজিবহু আমি জবাব দিলাম না নামাজ শেষ করলাম নামাজ শেষ করে আল্লাহর হাবিবের নূরানি কদম মোবারকে চলে গেলাম আল্লাহর হাবিবের দরবারে গিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি নামাজে ছিলাম নামাজে ছিলাম এই কারণে আপনি যে আমাকে আহ্বান করেছেন ডাক দিয়েছেন আমি জবাব দিতে পারিনি আমি জবাব দিতে পারি নাই কেন না আপনি আমাকে যে ডাক দিয়েছেন তখন আমি কিসে ছিলাম জোরে বলুন না এ আমার মাইসপাড়ার আহলে সুন্নাত ওয়াল জামাতের যুবক যুবক ভাইরা মাইসপাড়ার আহলে সুন্নাত মুরব্বী বাবারা মাইসপাড়া আহলে সুন্নাতের প্রধান অসীম মা বোনরা গভীর মনোযোগ আমি আর আপনি নামাজ পড়লে কেউ ডাক দিলে আমরা জবাব দিই না ঠিক আছে কিন্তু সহিহুল বুখারীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে হাদিস শরীফ না উল্লেখ করেছেন আল্লাহর হাবিব বলেন আবু সাঈদ আলাম ইয়াকুলিল্লাহু ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইদা দাআকুম এ আবু সাঈদ তুমি কি শুনো নাই তুমি কি পড়ো নাই কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলেছেন আল্লাহ এবং আল্লাহ রাসূল যখন ডাক দেয় সঙ্গে সঙ্গে ওই অবস্থায় যে যে অবস্থায় থাকে আল্লাহর হাবিবের ডাকে সাড়া দেওয়া এটা ফরজের উপরে ফরজ জোরে বলুন সুবহানাল্লাহ নামাজ পড়া ফরজ কিন্তু আল্লাহ রাসূল বলতেন তুমি কি পড়ো নাই আল্লাহ কি বলে নাই আলাম ইয়াকুলিল্লাহ ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি যা দাআকুম রাসূল যখন ডাক দিবে যে অবস্থায় থাকো এই অবস্থায় রাসূলের খেদমতে উপস্থিত হওয়া ফরজ সুবহানাল্লাহ এটার নাম হচ্ছে তাযীমে রাসূল এটার নাম কি এটার নাম তাযীমে রাসূল এটার নাম ইজ্জতে রাসূল এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত এটার নাম হচ্ছে ঈমান চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ আজকে আমরা হাদিস শরীফ পড়ি কিন্তু হাদিসের কি গুরুত্ব সেটা আমরা বুঝতে পারি না ছাত্রদেরকে বুঝাই তো উল্টা পাল্টা বুঝিয়ে দিই এই হাদিস শরীফ বাতলরাও পড়ে কি পড়ে না কিন্তু কোনোদিন ব্যাখ্যাটা ঠিকভাবে দেয় নাই রসুল ওহাকে বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবী যেই নবী নামাজের ডাক দিলে নামাজ ছেড়ে যেতে হবে যতক্ষণ কথা বলবে কথা বলার পরে রুকু থেকে গেলে আবার রুকুতে গিয়ে আপনি নামাজে শরীক হবেন নতুন করে নিয়ত বানতে হবে না এই পাওয়ার দিয়েছেন কে জোরে বলুন না কাকে দিয়েছেন লা রাব্বিল আরশে জিসকো जो मिले उनसे मिला बटती है कौन में नामते रसूलुल्लाह की सलातुन आप अरे मोहब्बत बोलुन सलातुन आप কথা বুঝতে অসুবিধা হচ্ছে আল্লাহর কালাম সহি বহাল আল্লাহর কালাম এটা হাদিস শরীফের প্রথম অংশ
আমার উদ্দেশ্য হচ্ছে সূরা ফাতিহার যেহেতু শেষ অংশে ফাতিহার কথা বলছি আল্লাহর হাবিব বললেন আবু সাঈদ আলা উআল্লিমুকা সূরাতান ফি আজামাস সূরা ফিল কোরআন কোরআনে এমন একটি সূরা আছে যে সূরাটা আজম এখানে আজম বলতে সবচেয়ে ইজ্জতওয়ালা সম্মান মর্যাদাপূর্ণ যে সূরাটি ওই সূরার কথা আমি তোমাকে বলবো এই মসজিদ থেকে বের হওয়ার আগেই বলে দিব সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আবু সাঈদ মুওয়াল্লা বলে আমি অপেক্ষায় রইলাম আমি অপেক্ষায় রইলাম সহিহ বুখারীর হাদিস নবীজি মসজিদ নববী শরীফ থেকে বের হচ্ছেন দরজার কাছে আসার সাথে সাথে আমি স্মরণ করে দিলাম ইয়া রাসূলুল্লাহ আমাকে যে বলবেন সবচেয়ে বড় ইজ্জতওয়ালা মর্যাদাপূর্ণ বড় একটি সূরা ওটা কোনটা একটু বলবেন না এ আমার ব্যাপারে আবু সাঈদ মুআল্লা বলেন মসজিদে নববী শরীফ থেকে বের হওয়ার আগে আল্লাহর হাবিবকে আমি স্মরণ করিয়ে দিলাম আল্লাহর প্যারা নবী বললেন আবু সাঈদ মুআল্লা আমার মুখে মুখে বলো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সূরাতুল ফাতিহা সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাআলা দুআলিন পর্যন্ত আল্লাহর হাবিব তেলাওয়াত করে শুনিয়ে দিলেন বললেন এটা হলো কোরআন শরীফের সবচাইতে মর্যাদাপূর্ণ সূরা কোরআনুল কারীমে সবচাইতে ইজ্জতওয়ালা মর্যাদাপূর্ণ আজিম বলেছেন রহমাতুল লিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে সূরা হিজরির 87 নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে এমন একটি সূরা হাবিব আমি আপনাকে দান করেছি যে সূরাটা বারবার পাঠ করা হয় আয়াত 60টি কয়টি কয় আয়াত ولقد آتيناك سبعا من القرآن ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم الله أكبر بلو سبعا من المثاني جيتا باربار پاٹ کرا ہوئے باربار امرا پاٹ کوری کی کرینا جورا بولونا এটা হচ্ছে উম্মুল কোরআন আমার রসুল বলেছেন সূরা ফাতিহা হচ্ছে উম্মুল কিতাব উম্মুল কোরআন কোরআনের মা কোরআনের মূল কোরআনের মা কিতাবের মূল কিতাবের মা অর্থাৎ গোটা কোরআন শরীফে যা কিছু বয়ান হয়েছে তার সারমর্ম আল্লাহ সূরা ফাতিহার মধ্যে দিয়ে দিয়েছেন কি দিয়েছেন আল্লাহর তাওহীদের কথা বলেছেন রেসালাতের কথা বলেছেন আউলিয়া কেরামের কথা বলেছেন তরিকতের কথা বলেছেন শরীয়তের কথা বলেছেন হাকিকতের কথা বলেছেন মারিফাতের কথা বলেছেন সবকিছু সূরা ফাতিহার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন আমাদের এলম নাই বিদে আমরা বুঝতেছি না যে যতটুকু বুঝেছি ততটুকু আমরা বুঝতে পারছি এবার বলেন সূরা ফাতিহার অর্থ তরজমা তাফসীর জানার দরকার আছে না এত বড় একটি সূরা আমরা প্রতিদিন পড়ি প্রতি নামাজে পড়ি আল্লাহ কোরআনে পাকের মধ্যে সেই সূরাটির কথা বলেছেন ওই সূরা ফাতিহা আমাদের সকলের মুখস্থ আছে না নেই তো নিয়ামত আল্লাহ সূরা ফাতিহার মধ্যে দিয়েছে আমি তো সব কিছু বলতে পারবো না কিছু বলবো শুনতে চান কি চান না শুনতে চান কি চান না এটা উম্মুল কোরআন গ্রামের মধ্যে একটা গ্রাম আছে যেই গ্রামটা হচ্ছে সমস্ত গ্রামের মা অর্থাৎ সর্বপ্রথম যেই গ্রাম থেকে সারা পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত পৃথিবীকে প্রথমেই যেখানে ফেনা সৃষ্টি হয়েছিল মাটি সৃষ্টি হয়েছিল ওই স্থানটির নাম হচ্ছে মক্কাতুল মুকাররমা এই মক্কাতুল মুকাররমার নাম হচ্ছেন উম্মুল কোরআ উম্মুল সমস্ত গ্রামের মা হচ্ছে মক্কাতুল মুকাররমা বলেন না মক্কাতুল মক্কা শরীফ হচ্ছে সমস্ত স্থান
বাংলাদেশ বলেন পাকিস্তান বলেন ইরাক বলেন ইরান বলেন সারা পৃথিবীর সবকিছুর মূল হচ্ছেন মক্কাতুল মুকাররমা সেখান থেকে সব বিস্তৃত হয়েছে এই কারণে মক্কা শরীফকে বলা হয় উম্মুল কোরআন উম্মুল কোরআন উম্মুল কোরআন ইউনিভার্সিটি মক্কা শরীফে আছে আর যিনি সমস্ত সৃষ্টিকুলের মূল উনাকে আল্লাহ বলেছেন নবীল উম্মি চিল্লে বলেন সুবহানাল্লাহ কোন নবী নবীল উম্মি মানে সমস্ত উম্মি নবী বলতে উম্মুন মা মা থেকে যেরকম সবকিছু সৃষ্টি আমার নবী থেকেও সবকিছু সৃষ্টি কথা বুঝেন নাই আচ্ছা সূরা ফাতিহার প্রথম শব্দটা কি আলহামদুলিল্লাহ বলেন না কি আরো জোরে বলুন অর্থটা কি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আপনি যে কোনো লোকের প্রশংসা করেন ইঞ্জিনিয়ারের প্রশংসা করেন ডাক্তারের প্রশংসা করেন পেশাবের প্রশংসা করেন আলেমের প্রশংসা করেন ইঞ্জিনিয়ারের প্রশংসা করেন মূল সবকিছুর প্রশংসা পৌঁছে যাবে কার কাছে যেহেতু বানিয়েছেন কে ডাক্তার বানিয়েছেন কে ইঞ্জিনিয়ার বানিয়েছেন কে পেশাব বানিয়েছেন কে আলেম বানিয়েছেন কে বুঝা গেল সবকিছুর প্রশংসার মূল কে এই কারণে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা এখানে সমস্ত শব্দের অর্থ এনেছে আলিফ লাম ইস্তিগরাফ আলিফ লাম আলহামদুর মধ্যে প্রথম আলিফ লাম আছে না নাই এই আলিফ লাম ইস্তিগরাফ অর্থাৎ যত প্রশংসা আছে জু জমিয়া ফরাদ কে লিয়ে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য কার জন্য আল্লাহ তুমি সর্বপ্রথম কোরআন শরীফ শুরু করতে আলহামদু শব্দ দিয়ে কেন শুরু করেছো এটা আমাদের জানার দরকার আছে না নাই এটা আওয়াজ দেন না আছে না নাই এখানে গাড়ির আওয়াজ মানুষের আওয়াজ আপনারা আওয়াজ না দিলে আমি তো বুঝবো যে আমার কথাই বুঝতেছেন না আমার কথা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে আমরা সকলে জানি মিলাদুন নবীর মাহফিল আমি সূরা ফাতিহার বাইরে একেবারেই যাব না সময় নেই আল্লাহ যখন প্রথম অকবজা কবজাতাম মিন নূরি কুনি মুহাম্মাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি নূর মোবারক নিলেন আপনার মিলাদুন নবীর মাহফিলে শুনেছেন লামা কিরাম বয়ান করেছে কি বলেছেন মুহাম্মদ হয়ে যাও বলেছেন কে এক সঙ্গে বলুন কে নূরের স্তম্ভ হয়ে গেলেন আল্লাহর হাবিব সর্বপ্রথম যে শব্দটা জবানে পাক দিয়ে বের করেছিলেন নবীজি নূরের স্তম্ভ হওয়ার সাথে সাথে আল্লাহর হাবিব নূরানি জবানে বলেছিলেন আলহামদুলিল্লাহ আমার আল্লাহ বলেছেন ওলিহাদা খালাকতুকা ওয়া সাম্মাইতুকা মুহাম্মদ হাবিব আপনি আমার প্রশংসা করলেন এই কারণেই তো আমি আপনাকে বানিয়েছি এবং আপনার নাম রেখে দিলাম মুহাম্মদ অতি প্রশংসনীয় আল্লাহর তারিফ করেছেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আর আল্লাহ আমাদের প্যারা নবীর নাম রেখেছেন মুহাম্মদ মুহাম্মদ শব্দের অর্থ কি অতি প্রশংসনীয় যার প্রশংসা সর্ব সর্বসময় চলতেই রহে চলতেই রহি চলেগা স্বয়ং আল্লাহ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম রেখেছেন চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ খুশি না নারাজ কে কে নারাজ একটু হাত তুলেন দেখি মাশাআল্লাহ আমার জি মোশা আছে মাশাআল্লাহ একটু মহব্বত দিয়ে বলুন সালাতু নিয়াম আমার বাবার গভীর মনোযোগ এই কারণে আমার আল্লাহ বলেন সর্বপ্রথম আমি আল্লাহর তারিফ মখলুকাতের মধ্যে করেছেন আল্লাহর হাবিব আলহামদুলিল্লাহ বলেছিলেন আল্লাহ বলেন কোরআনে পাকে আমি আলহামদুলিল্লাহ দিয়ে কোরআন শরীফ শুরু করলাম কেননা এই শব্দটি সর্বপ্রথম আমার হাবিবের জবান দিয়ে বের হয়েছে নামাজে আমরা কোরআন শরীফ তেলাওয়াত করি কি করি না আওয়াজ দিয়ে বলতে হবে
আমার মেবারে মনে রাখবেন 114 টি সূরার মধ্যে সূরা ফাতিহা প্রথম সূরা সূরা ফাতিহা এমন একটি সূরা হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহ বলেন সূরা ফাতিহা অর্ধেক আমার জন্য অর্ধেক আমার বান্দার জন্য অর্ধেক আমার জন্য আর অর্ধেক বান্দার জন্য আল্লাহ বলেছেন কাসামতু সলাতা বাইনি ওয়া বাইনা আব্দি নিসফাইন সুবহানাল্লাহ বলেন আল্লাহ অতি সুন্দর করে বলেছেন কাসামতু সলাতা বাইনা ওয়া বাইনাই ওয়া বাইনা আব্দি নিসফাইন সূরা ফাতিহা অর্ধেক আমার জন্য আর অর্ধেক আমার বান্দার জন্য বাবা এটা কেন বলেছেন শুনতে চান কি চান না নামাজের মধ্যে যখন আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করি হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আছে না না সমস্ত প্রশংসা আল্লাহর জন্য কার জন্য আমরা সূরা ফাতিহা নামাজে পড়ি কি পড়ি না অর্থটা যদি মনে থাকে নামাজের মধ্যে একাগ্রতা আসবে কি আসবে না সমস্ত প্রশংসা আল্লাহর জন্য কার জন্য যিনি রব্বিল আলামিন যিনি জগৎ সমূহের প্রতিপালক জগৎ সমূহের পালনকর্তা কে আমাদেরকে পালন কে তো মহব্বতে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বান্দা যখন নামাজে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন আমার আল্লাহ বলেন হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করেছে আল্লাহু আকবার দেখুন বাবার আমার নামাজে যখন আপনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলবেন আল্লাহ সঙ্গে সঙ্গে একটা বাক্য উচ্চারণ করবে হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করেছে আল্লাহ খুশি হয়ে যায় বান্দা যখন বলেন আর রহমানুর রহিম রহমান দয়ালু দয়ালু পরম দয়ালু রহমান রহিমের কথা যখন বান্দা বলে আল্লাহ বলেন আসনা আলাই আব্দি আমার বান্দা আমার প্রশংসা করল বান্দা যখন বলেন মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি আমার বান্দা আমার শান মান মর্যাদার কথা বলল এইভাবে বাবারা আমার কোরআন শরীফের সূরা ফাতিহা যখন পাঠ করা হয় প্রতিটি আয়াত বান্দা যখন তেলাওয়াত করে বান্দা এক আয়াত তেলাওয়াত করলে আল্লাহ সঙ্গে সঙ্গে বান্দার তেলাওয়াতের জবাব দিয়ে দেয় এটা অন্য কোন সূরা তেলাওয়াতের সময় জবাব দেয় না আল্লাহর হাবিব বলেন এই কারণে সূরা ফাতিহা যখন তেলাওয়াত করবে তখন প্রতিটি আয়াতে থেমে থেমে তেলাওয়াত করো কেননা তোমার কথার সাথে সাথে আল্লাহ তোমার তেলাওয়াতের জবাব দিয়ে দিচ্ছে আল্লাহ আল্লাহ আল্লাহু লা হু আল্লাহ আল্লাহ يا رحمن يا الله يا رحيم يا الله 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 لا إله إلا الله الله يا رحمن يا الله يا رحيم يا الله الله الله
هو الله الله سورة فاتحة আমাদের মুখস্থ আছে না প্রতিটি আয়াত তেলাওয়াত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি আয়াতের জবাব দিয়ে দেন যখন নামাজ তেলাওয়াত করবেন নামাজটা কেমন হবে যখন আপনি মনে করবেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমার আল্লাহ এই কথার জবাব দিয়ে দিচ্ছেন আমার বান্দা আমার প্রশংসা করতেছে আপনি যখন বলবেন আর রহমান রহিম আল্লাহ বলেন আমার বান্দা আমার সানা সিফাত বয়ান করতেছে আপনি যখন বলবেন মালিক ইয়াউমিদ্দিন বিচার দিনের মালিক কে এক সঙ্গে বলুন কে প্রতিদান দিবসের মালিক আল্লাহ আল্লাহ বলেন দুনিয়াতে যা কিছু করো বান্দা কিয়ামতের ময়দানে একমাত্র ক্ষমতা থাকবে আমি আল্লাহ কার আর জোরে বলুন আমি দুনিয়াতে অনেকে অনেক ক্ষমতা দিয়েছি দিয়েছি কি দেয় নাই চিল্লিয়ে বলেন দিয়েছি কি দেয় নাই আমার আল্লাহ বলেন দুনিয়াতে আমি অনেক ক্ষমতা দিয়েছি অনেক পাওয়ার দিয়েছি অনেক কিছু দিয়েছি কাফেরকে দিয়েছি মুশরিককে দিয়েছি নাসারাকে দিয়েছি ইহুদিকে দিয়েছি সাময়িক সময়ের জন্য এটা একেবারেই কি সাময়িক একেবারে কম সময়ের জন্য মালিক ইয়াউমিদ্দিন ওই দিবসের কিয়ামতের ময়দানের একমাত্র মালিক আমি আল্লাহ সেদিন কারো কোনো ক্ষমতা পাওয়ার চলবে না চলবে শুধুমাত্র আমি আল্লাহ আর আমার হাবিবের আর কা আল্লাহর হাবিবের পাওয়ার চলবে আল্লাহর হাবিবের জন্য আল্লাহ সেদিন স্টেজ বানিয়ে রেখেছে মকাম মাহমুদ চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ দুনিয়াতে পাওয়ার দিয়েছে কিনা ইহুদি নাসারার ক্ষমতা আল্লাহ দিয়েছেন ইমানদারের ইমান পরীক্ষা করতেছেন আমার আগে পিশা হুজুর বলেছেন খালিদ রহমান হাশমি সাহেব হুজুরকে বলা বলেছেন যে আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছে কিন্তু আমরা নিয়ামতের শুকর আদায় করতে জানি না স্বর্ণের খনি কোথায় বলেছেন মক্কা শরীফ আছে না নাই আমার নবীর কদম মোবারক যেখানে পড়েছে সেখানে স্বর্ণের খনি সেখানে তেলের খনি কোনো অভাব আছে নবীজি কোনদিন পেট ভরে খান নাই চোখ ভরে ঘুমান নাই কিন্তু কদম মোবারক যেখানে পড়েছে সেখানে নিচে স্বর্ণের খনি আছে না নাই আজকে পরীক্ষা করে দেখা গিয়েছে মক্কাতুল মুকাররমা থেকে মদিনা শরীফ গিয়েছেন আল্লাহর হাবিব যেখানে এখনো কোনো স্বর্ণের খনি এখনো টাচও করে নাই কিন্তু হাজার হাজার স্বর্ণের খনি পড়ে রয়েছে নূরানী নবীর কদম মোবারকের এই স্বর্ণের খনির লোভে তেলের লোভে আমেরিকা বলেন ফ্রান্স বলেন যত ইহুদি নাসারা রয়েছে এরা মক্কাতুল মুকাররমার দিকে চেয়ে আছে এরা শুধু সম্পদ এখান থেকে নেওয়ার জন্য কিন্তু মুসলমানের উপর যে অত্যাচার চালাচ্ছে ইহুদিরা সারা সাড়ে ১৪০০ বছর পূর্বে আমার রসুল বলেছেন মুসলমান প্রথম নির্যাতিত হবে কিন্তু মুসলমান যখন একত্রিত হয়ে যাবে আল্লাহর মদদ যখন আসবে সাহায্য যখন আসবে ইহুদি পালাবার টাইম পাবে না ইহুদিরা গাছের পেছনে সেখানে পলায়ন করবে পাথরের পেছনে থাকবে লুকিয়ে থাকবে পাথর বলি দিবে আমি পাথরের পেছনে ইহুদি লুকায়িত আছে অতএব এই ইহুদির ধ্বংসনী বাজ্য এতে কোনো সন্দেহ মাত্র সূত্রবাদ হয়েছে কি হয়েছে এটা সূত্রবাদ ফিলিস্তিনের যে অবস্থা যে ভয়ঙ্কর অবস্থা আপনারা বিভিন্ন নেটের মাধ্যমে দেখতে পাচ্ছেন শিশু সন্তান কোন জালিম এই কাজ করতে পারবে না এরা মানবাধিকারের কথা বলে বলে কি বলে না মানবাধিকার শিক্ষা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমার রাসূল বলেছেন যারা ছোটকে স্নেহ করবে না বড়কে সম্মান করবে না ওই ব্যক্তি আমি রাসূলের উম্মত না মানবাধিকার শিক্ষা দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে ইহুদি নাসারা যারা মুসলমানের উপরে অত্যাচার করতেছে বিশেষ করে বাইতুল মুকদ্দাস যেটা মুসলমানের প্রথম কিবলা কোন কিবলা কোন কিবলা মদিনা শরীফ যখন গিয়েছেন সেখানে মসজিদে কিবলা তাইন আছে না নাই কিবলা তাইন আমার রসুল বারবার উপরের দিকে তাচ্ছেন
تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها. يا مالي بابا الله الحبيب باربار اوپر دیکھے تاکت چل مجد قبلات آئین مدینہ شریف اکھنو آسم الله الحبيب مونر مدعشا اشل قبلہ مول قبلہ کھانے کا بعد دیکھے نماز پڑا شطرو ماشر دیکھے نماز پڑے چھلو امار الله قرآن الكريم آیا شریف نازل کر دیلے حبيب আপনি কোন দিকে নামাজ পড়বেন সেটা আপনার ইচ্ছা আপনি যে দিকে ফিরবেন সেটাই মুসলমানের কিবলা আমি বানিয়ে দিব যে দিকে ইচ্ছে আপনার মর্জি যে সাথ তার দোহা যে দিকে ফিরবেন সেটাই আমি কিবলা বানিয়ে দিব আল্লাহ নির্দিষ্ট করে বলে নাই খানে কাবার দিকে আপনি ফিরে যান ওই দিকে ফিরে যান সেদিকে ফিরে যান বলে নাই কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালান ওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা আপনার মর্জি মোতাবেক কিবলা পরিবর্তন করে দিব আল্লাহ কিবলা পরিবর্তন করে দিয়েছেন আমার রাসূল দুই রাকাত পড়েছেন বাইতুল মুকদ্দাসের দিকে আর দুই রাকাত খানে কাবার দিকে সুবহানাল্লাহ বলেন আমার রাসূল মনে যেটা চায় সেটা আল্লাহ করে দেয় কি দেয় না জোরে বলেন দেয় কি দেয় না ওই নবীর উম্মত হয়ে আমাদের ঈমানি জজবা কম হবে না বেশি হবে পেশা হযরত তো বলেছেন সরকার যদি অনুমতি দেয় আমরা জিহাদ করার জন্য মুসলমানের পক্ষে ফিলিস্তিন চলে যাব আল্লাহ কবুল করক বলেন আমিন এখান থেকে আল্লাহর ওলির দোয়া হবে যখন আমিনে মিল্লাত علامہ امین اسلام ہاشمی صاحب رحمت اللہ علیہ حضور قبلار نورانی قدم مبارک ای زمینی پڑھے اس کے محفلر ابست دیکھا ہمیں بستے پرسی اللہ علیر قدم زکھنے پڑھے دین اسلامیر شبا شے استنت کے شروع ہو ایٹا پرامان ہے اللہ اکبر یا رسول اللہ বাবা আমার আজকে নিন্দা জানাচ্ছি যারা ইহুদির আজকে ইহুদির পক্ষে কথা বলতেছে এরকম নামধারী মুসলমানও আছে না নাই আপনাদেরকে আর আর বেশি ওয়াজ করতে হবে না দীর্ঘদিন আল্লামা হাশমি সাহেব হুজুর কিবলা আমিলুল হাশমি সাহেব হুজুর কিবলা নঈম সাহেব হুজুর কিবলা বড় বড় ওলামায়ে কেরামরা বুঝিয়েছে এখন আপনারা ইউটিউব খুললে দেখবেন যে হাকিকত এই অবস্থাও যারা ইহুদির পক্ষ নিয়েছে এমন দল বাংলার জমিনে আছে না নাই এজিদের পক্ষে কথা বলছে এমন লোক আছে না নাই শিক্ষিত সমাজ যারা রয়েছে স্কুল কলেজ মাদ্রাসা নিবাসী যারা লেখাপড়া করছে আমি অনুরোধ করব আমার কথা নয় আপনারা খেয়াল করে দেখুন ইহুদির পক্ষে কারা কথা বলছে বোঝা গেল এরা মুসলমান নয় এরা ইহুদির দালাল এরা কার দালাল ইহুদির দালাল আপনি এখন ফেসবুক খুলুন ইহুদির পক্ষে কথা বলছে ইসরায়েলের পক্ষে কথা বলছে এজিদের পক্ষে কথা বলছে মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে মসজিদে গিয়ে নামাজ পড়ে আসে না নাই জোরে বলুন না আসে না নাই আমরা এখান থেকে প্রতিবাদ জানাই মুসলমানদেরকে একত্রিত হতে হবে ঈমানি বলে বলিয়ান হতে হবে এই সমস্ত ইহুদি মার্কাজারা মুসলমান দাবি করতেছে এদেরকে বয়কট করার সময় এখন আসছে বয়কট করতে চায় কি চায় না আরো জোরে বলুন বাবা আমার ওলি আল্লাহর কদম পড়েছে ওলি আল্লাহর জমিন এটা এমন একটা জমিন আজকে এই স্থানকে মহব্বত করেছেন আমিনে মিল্লাত হুজুর কিবলা যা শুনলাম নিজের খানকা শরীফে উনি না গিয়ে এখানে মসজিদ করেছেন খানকা শরীফে কে আল্লাহর ঘর নামাজ পড়ো কি পড়ো এই কারণে আমি মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা আমার লেখা সংকলন একটা কিতাব অনেক বড় সেখানে আমি উল্লেখ করেছি এই যে মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির যেখানে আগমন হয়েছিল
বাদশা হারুন রশিদ সেখানে মসজিদ করে দিয়েছিল ওটা আমি লিখেছি বাদশা হারুন রশিদ মসজিদ করে দিয়েছিল নবীদের কদম যেখানে পড়েছিল সেখানে মসজিদ করে দিয়েছিল নবীদের কদম যেখানে ছিল সেখানে মসজিদ এখন সেই মসজিদকে বন্ধ করে লাইব্রেরি করেছে কারণ সেখানে যেন হাদিস সাহেবরা গিয়ে নামাজ পড়তে না পারে এমন একটা ব্যবস্থা করেছে তা আল্লাহর ওলি আল্লাহর ওলি আল্লাহর হাবিবের সেই সুন্নত পালন করেছেন খানকা শরীফকে মসজিদ বানিয়েছেন আপনারা খুশি না নারাজ জোরে বলুন খুশি না নারাজ এমন মুর্শিদে কবলার দামন যারা আছেন উনাদের যোগ্য আওলাদ যে আওলাদের মধ্যে কোন রকমের হিংসা নাই হাসাদ নাই রিয়া নাই গীবত নাই আমি তো বেশ অনেক মাহফিলে অনেক জায়গায় উনাদের সহবতে এসেছি এই সমস্ত আল্লাহর ওলির দামনে থাকার দরকার আছে না আরো চিল্লিয়ে বলেন আছে না নাই বাবা আমার যে কথাটা বলতেছিলাম সূরা ফাতিহার কথা মনে আছে না নাই সূরা ফাতিহার দাম কম না বেশি আরো জোরে বলুন আমার রাসূল বলেছেন এটা সূরা আযম এটা উম্মুল কুরআন এটা উম্মুল কিতাব এটা সূরাতুশ শিফা এটা সূরাতুস সালাহ যেই নামাজকে যেই সূরাকে নামাজের মধ্যে আল্লাহ অর্ধেক নিয়েছেন আর অর্ধেক বান্দাকে দিয়েছেন একটু মহব্বতে বলুন সালাতু নিয়া আমার বেবেনাত হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শরীফ বর্ণিত তিরমিজি শরীফের হাদিস আল্লাহর হাবিব হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন উবাই ইবনে কাব যিনি কারিউল কুররাজার খিতাব সুবহানাল্লাহ বলেন এমন একজন সাহাবা যে সাহাবার কোরআন শরীফ যেভাবে তেলাওয়াত করতো আমরা এখন ওইভাবে তেলাওয়াত করি জিজ্ঞেস করলেন ও ভাই তুমি নামাজ কিভাবে শুরু করো আমার রসুল জিজ্ঞেস করলেন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলুন الحمد لله رب الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين এভাবে সূরা তেলাওয়াত করলেন পুরো সূরা আল্লাহর হাবিব বলেন والذي نفسي بيده اي عباد ইবনে কাব তুমি জেনে রাখো যার হাতের মধ্যে কুদরতি হাতের মধ্যে আমি রসুলের জান আল্লাহু আকবার আমার রসুল গুরুত্ব বোঝানোর জন্য বললেন যার হাতের মধ্যে যার দস্তর মধ্যে যার কুদরতি হাতের মধ্যে আমি রসুলের জান রয়েছে ওই আল্লাহর কসম করে বলছি মা উনজিলাত ফিত তাওরাতে ওয়ালা ফিল ইনজিলে ولا في الزبور ولا في القرآن مثلها أباك تورات المدد زبور المدد إنزل شريب المدد نوي نوي امون كي قرآن المدد الله امون عرق كي سورة نازل كرناي اتر متن ار كنو سورة نازل ہوئے نائي اوئي سورة تحلو سورة الفاتحة بولسن محمدور রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে গুরুত্ব দিয়ে বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি আমার জান যে আল্লাহর হাতে সেই আল্লাহর কসম করে বললাম তাওরাতের মধ্যে এমন কোন সূরা নাজিল হয় নাই ইনজিল নাজিল হয় নাই জাবুরে নাই গোটা কোরআন শরীফও নাই সূরা ফাতিহার মতন একটি সূরা আমার বাবারা সেই সূরাতুল ফাতিহা আমাদের সিনাতে আসে না নাই আর একটু জোরে বলুন না আসে না নাই এই কারণে সূরা ফাতিহাটা ভালো করে মস্ক করে নেবেন ইমাম সাহেব আসে না নাই হাবাস সাহেব আসে না নাই গিয়ে বলবেন হুজুর সূরা ফাতিহাটা একটু আমাকে আমার থেকে শুনুন আমাকে শিখিয়ে দেন আপনারা শিখতে চান কি চান না
আমি বলার পরে যদি আপনারা শিখেন সওয়াব তো আপনারা পাবেন আমিও পাবো আমার আল্লাহ খুশি হবে কারণ আপনার কথার সাথে সাথে আল্লাহ জবাব দিচ্ছে আপনি বলতেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বলেন হামিদানি আব্দি আমার বান্দা তো আমার প্রশংসা করছে এমন কোন সূরা নাই যে সূরা পড়লে আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দেয় একটি সূরা আছে নামটা কি আর জোরে বলুন না সূরাতুল ফাতিহা আমরাও ফাতিহা দিই কি দিই না বুঝা গেল আমরা সূরা ফাতিহার সাথে আছি আমরা আল্লাহর সেই সবচাইতে মকামে আলা যে সূরা এই সূরার আমলের মধ্যে আমরা আছি না জোরে বলুন আছে না নাই নয় নাই ব্যাপারে আমেন আপনারা আশ্চর্য হয়ে যাবেন এমন একটা নিয়ামতের কথা বলবো আজকে যে আমলটা আপনিও করতে পারবেন আমিও করতে পারবো মা বন্ধ করতে পারবেন শিখতে চান কি চান না আওয়াজে বোঝা যায় 50% চান 50% চান না আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ গভীর মনোযোগ ভাবেন আমার সূরা ফাতিহার তাফসীর করতেছি হযরত আবু সাঈদ খুদুরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট একজন সাহাবা উনি দলমল নিয়ে কোন একটি ব্যবসার জন্য কোন একটি কাজের জন্য ঘর থেকে বের হলেন বর্তমান জবনার মতন তখন অবস্থা ছিল না ছিল আপনি এখন ঢাকা গেলে থাকার জন্য হোটেল বোর্ডিং আছে না নাই চট্টগ্রাম আছে না নাই ফেনীতে আছে না নাই বিভিন্ন জায়গায় টাকা দিলে পয়সা দিলে থাকার ব্যবস্থা করা হয় খাওয়ার ব্যবস্থা আছে তখনকার দিনে বোর্ডিং ছিল না হোটেল ছিল না খাবার হোটেল ছিল না যখন কোনো মুসাফির আসতো আল্লাহর পেয়ারা কিছু বান্দা ছিল ভালো মানুষ ছিল তারা মেহমানদেরকে থাকার জন্য ব্যবস্থা করে দিত খাওয়ার ব্যবস্থা করত আমার মাইস পরার বাবারা হযরত আবু সাঈদ খুদুরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দলবল নিয়ে আমরা এমন একটি জায়গায় গেলাম যে জায়গার মানুষরা আমাদেরকে থাকতেও দেয় নাই থাকতে দেয় নাই খাওয়াও দেয় নাই কিছু দেয় নাই পড়ে রইলাম এক জায়গায় কিন্তু ঘটনাক্রমে সেখানে যে একজন সর্দার ছিল ওই সর্দারকে সাপে কেটেছে কিসে জোরে বলুন একটা ছোট মেয়ে দৌড়ায় এসে আমাদের কাছে আসে বলল আমাদের সর্দারকে সাপে কেটেছে আপনাদের মধ্যে এমন কোন মানুষ আছে কি ফাহাল মিনকুম রকিন রক মানে ঝাড়ফুক করা ঝাড়ফুক করা ঝাড়ফুক করা আমাদের দেশও এখন ঝাড়ফুক আছে না নাই আমি 1500 বছর আগের কথা বলছি ওই মেয়েটি এসে বলল আমাদের যে সর্দার গ্রামের সর্দারকে সাপে কেটেছে সাপে কামড় দিয়েছে শরীর বিষাক্ত হয়ে গিয়েছে আপনাদের মধ্যে ঝাড়ফুঁক করে এমন কি কোনো মানুষ আছে কিনা আমার বাবারা আবু সাঈদ খুদুরী বলেন আমাদের মধ্য থেকে একজন সাহাবা উনি দাঁড়িয়ে গেলেন বললেন আমি পারবো ঝাড়ফুঁক করতে তবে আমার শর্ত রয়েছে আমি এখানে বিনা বেতনে কাজ করব না আমার কিছু একটা হাদিয়া দিতে হবে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ কেননা এখানকার মানুষ আমাদেরকে থাকতেও দেয় নাই এখানকার মানুষ আমাদেরকে খাওয়ারও ব্যবস্থা করে নাই মেহমানদারি করে নাই এদিকে তাকান এদিকে কোনো অসুবিধা হয়নি এদিকে তাকান বাবারা আমার আমার বাবারা আবু সাঈদ খুদুরী বলেন আমাদের পক্ষ থেকে একজন লোক গেলেন সেখানে গিয়ে বললেন সকল আমার সঙ্গে বলুন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন কোরআন শরীফ পড়লে সওয়াব না গুনাহ জোরে বলুন না সকলে জবান খুলে আমার সঙ্গে বলবেন শুধু সওয়াব তাই নাই যতক্ষণ কোরআন শরীফ পড়বেন মনে করবেন আল্লাহর সাথে কথাবার্তা বলছেন আমলের মধ্যে সওয়াব লেখা হচ্ছে প্রতিটি হরফে হরফে নাকি লেখা হচ্ছে জবান খুলে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ
لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين أبو سعيد خدري بولن أي لوكتي গিয়ে সেখানে আজহার ভক্তি করবে সূরা ফাতিহা পড়ে উনাকে ঝাড়তে লাগলেন কি বললেন সূরা ফাতিহা পড়ে কি করতে লাগলেন ঝাড়তে লাগলেন সরদার ভালো হয়ে গেল চিল্লে বলেন সুবহানাল্লাহ সরদার খুশি হয়ে অর্ডার করে দিলেন ফামারা বেসালাসিন শাতিউ ওয়া সাকানা লবনান চিল্লে বলেন সুবহানাল্লাহ হাদিয়ে দিলেন কয় টাকা আমরা ঝাড়ফুঁক করলে কয় টাকা দিই হাদিয়ে দিলেন 30 টা ছাগল এক সঙ্গে চিল্লিয়া বলেন সুবহানাল্লাহি বিহামদিহি বিসালা সিনা শাতাম কয়টা ছাগল জোরে বলুন না 30 টা ছাগল শুধু ফুক দিলে শুধু ফুক দিয়েছেন সূরা ফাতিহা পড়ে নয় নয় পান করার জন্য আরো দুধ পাঠিয়ে দিয়েছেন এখন সাহাবা কেরাম এই ছাগল খাওয়া জায়েজ আছে না নাই আছে না নাই চিন্তার মধ্যে পড়ে গিয়েছে কারণ কোনদিন তো এরকম ঘটনা হয় নাই তারা চিন্তা করলো না আমরা আল্লাহর হাবিবকে জিজ্ঞেস না করে ছাগল খাব না নবীজির দরবারে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অমুক স্থানের সর্দারকে সাপে কেটেছে সাপে কাটার পরে সূরা ফাতিহা পড়লাম সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে গেল সরদার ভালো হয়ে গেল খুশি হয়ে আমাদেরকে 30 টা ছাগল দিয়েছে দুধ পান করেছে এই 30 টি ছাগল কি আমরা খাওয়া কি জায়েজ আছে না নাই আমার নবী মুস্কি হেসে দিলেন আল্লাহর হাবিব যখন মুস্কি হাসতেন নবীজির দাঁত মোবারকের এই মাসকান দিয়ে নূরের ঝলক বের হতো ইদা তাকাল্লামা রুইয়া কান নূর ইখরুজু মিন বাইনি সানায়াহু এই দুটো দাঁতকে সানায়ুলিয়া বলে আল্লাহর হাবিব যখন কথা বলতেন আমি যেভাবে কথা বলছি আপনি যেভাবে কথা বলেন কথা বলার সময় সামায়ের তিরমিজির মধ্যে এসেছে নূরানি নবীর দাঁত মোবারকের মাসখান দিয়ে নূরের ঝলক বের হতো এই আমার বাবার আবু সাইদ খুদরি বলেন আল্লাহর হাবিবকে বলার সাথে সাথে আল্লাহর প্যারা নবী মুস্কি এসে দিলেন আর বললেন সূরা ফাতিহা পড়লে রোগ ভালো হয়ে যায় এটা তুভাবি তুমি কিভাবে জানলে কিভাবে জানলে এ আবু সাইদ খুদুরি ওই ছাগল থেকে আমি রসূলের জন্য একটা অংশ রেখে দিও জোরে জোরে বলুন সুবহানাল্লাহ শুধু জায়েজ না আমি রসূলের জন্য একটা অংশ রেখে দিও তাহলে বোঝা গেল ঝাড় ফুক করা এটা এটা সুন্নত এটা কি এটা সুন্নতে সাহাবা এটা কি সুন্নাত আল্লাহ রাসূল সমর্থন করেছেন সাহাবা কেরাম এই কাজ করেছেন এবং ঝাড় ফুক করার পরে কিছু দেওয়াটাও সুন্নাত খাওয়াটাও সওয়াব আমরা তো ঝাড় ফুক করলে দিতে চাই না হুজুর যখন ইমাম সাহেব যখন ঝাড় দেন পেশাবলু ঝাড় ফুক করলে আপনারা কিছু দেন কি না জোরে বলুন না 30 টা ছাগল তো আর দেন না অন্তমকে একটা হলো দিয়ে দিয়েন সূরা ফাতিহার আমল দিয়ে গেলাম আপনি বেশি দূরে যেতে হবে না যদি নবীর আশিক হন খোদা কি কসম আল হযরত ফাজলে বেরলভী সামনে সমস্তানে রেজার মধ্যে লিখেছেন সূরা ফাতিহা যদি পড়েন এটা শুধু রোগের শফা না এটা মেডিকেল যেই রোগী ফেরত দিয়েছে আল্লাহ হায়াত রাখলে সূরা ফাতিহা পড়ে পড়ে ছাড়তে থাকবেন রোগী ভালো হতে থাকবে এই যে বড় বড় পেশাবদের কাছে যান রাস্তা বলে দিচ্ছি পেশাবের কাছে গেলে পেশাবরা যে পানিতে ফুট দেয় সেটার প্রথম থাকে সূরা ফাতিহা দুরুদ শরীফ আর কি ফাতিহা তো বলে হুজুর ফাতিহা তো আমরাও পড়ি
তো পিশা পড়লে তো কাজ বেশি হয় পিশা সাহেবের জবান আর আমাদের জবানে বেশ কম আছে না বলে এটা কেমনে হইছে হুজুর জবানটা কিভাবে হয় জবাতা বুদ্দর দহা যায়গি দবাজা বুদ্দর দহা যায়গি সানায়ে মুহাম্মদ বুদ্দিল ফজির সালাতুনিয়া رسول الله امان بغنات زبان زبان هبن زكون الله حبيبه تاري فشن شفنر زبان تقبي امار زبان تقبي پشب حضور پشب حسن نبی درود پوره کی پوره آرو جو رہ بلون زکان درود شریف نائی شکانه کی کنو پشای باسه کنو اولی اللہ سه কোনো মাজার আছে বুঝতে হবে একজন মুহাদ্দিস মারা গেল মুফাসসির মারা গেল মাজার নাই জিয়ারত নাই কিছুই নাই মুহাদ্দিস সত্য মুফাসসির সত্য কিন্তু নবীর প্রেম নাই ভালোবাসা নাই দরুদ শরীফ নাই তার বেলায়েত নাই সূরা ফাতিহা 1000 বার বলল কাজ হয় না পিশায় হুজুর একবার বললে কাজ হয় তার কারণ হলো পিশাবের জবানে নবীজির দরুদ শরীফ সর্বগণ আছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার